এতে ছোট গুঁড়া চিংড়ি, এটা একটু ভাজা হয়ে গেছে, সরিষার তেল একটু ভাজা ভেজে নেওয়া হচ্ছে, তারপরে রসুন একটু ভাজা হচ্ছে, শুকনা মরিচ কালা হচ্ছে, আর পেঁয়াজ নরমাল, প্রাণের সরিষার তেল, আর সাল্ক সাল্ক মানে লবণ, সবজির লবণ। ধনে পাতা নাও, হ্যাঁ সরিষার তেলের একটু কাজ আছে তো সেই জন্য একটু কাজ লাগবে, ধনে পাতা, আচ্ছা ধনে পাতা লাগবে এখানে, চামচ হয়ে যাচ্ছে, চুলার আট কতটা দেখছো তুমি, আটে নাকি? এখন এটা কি টমেটোর চুলকাটা ফেলে দিলাম, হ্যাঁ পরে ফেলবো, হ্যাঁ ফেলে লো, এটা হয় না এটা, সরিষার তেলে মোটামুটি ভালোই ঝাঁজ আছে, যা পাওয়া যায় কিন্তু অনেকটা ভালোই হবে। তাহলে এখন তুমি এটা এখানে দিয়ে দাও,
একটা প্লেট নাও এগুলি খাওয়ার জন্য। হ্যাঁ আর কাঁটা চামচ নাও তোমার জন্য ঠিক আছে। আর দিন টমেটোটাকে একটু ম্যাশ করে নিচ্ছে, সেই সাথে টমেটোর ছোলকাগুলি আস্তে আস্তে বাইর করে ফেলবে আর কি। পেঁয়াজ দেওয়া হচ্ছে, রসুন দেওয়া হচ্ছে, লবণ চিমটি দিলাম। আচ্ছা শুকনা মরিচ পরিমাণ মতো বেশি দিও না, অতিরিক্ত ঝাল হলে আবার খাওয়ার জন্য প্রবলেম হবে। আমার তো এখানে জিভবার পানি আসা আরম্ভ করেছে, টক আমি আবার বেশি পছন্দ করি। তুমি এখানে একটু মিষ্টি দিতে পারো, মানুষের চিনি বা গুড় দেয় তুমি যদি চাও। ওই যে খেজুরের রস আসছে এখানে ছোট বোতলের মধ্যে, ওখান থেকে 2-3 ড্রপ দিলেই হবে খেজুরের গুড়ের রস। একটু চিনি ভালো দেও, চিনি যদি দিতে চাও চিনি দাও, যেটা তোমার। আচ্ছা দেখতে তো খুবই ডেলিশিয়াস লাগতেছে। আমরা প্রায় শেষের পথে, শুকনা মরিচের ঝাল আর সরিষার তেলের ঝাল আধা চামচের মতো দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। খোদা হাফেজ।